জয় জগন্নাথ বন্ধুগণ, আজি আমি জানিবা যে কোনসি প্রকার ক্যান্সার হো না কাহিঁকি পয়সা খরচ ন করে বিনা পয়সারে কেমতি আমি ক্যান্সারকে ঠিক করিবা। হ্যাঁ আজ্ঞা, বিনা পয়সারে আমি ক্যান্সার কেমতি ঠিক করিবা। প্রকৃতি আমাকে এভাবে জিনিস দিয়েছে, আমি তাকে ব্যবহার করি অনেক দুরারোগ্য মধ্যে ভালো করিপারিবা। যেতবে অ্যালোপ্যাথি মেডিসিন নথিলা, এই আয়ুর্বেদিক উপচার দ্বারা এই পত্র, চের, মূল, ফল ইত্যাদি ইত্যাদি উপযোগ দ্বারা অনেক দুরারোগ্য মধ্যে ভাল হয়ে পড়ল। তবে আসুন জাঁবা প্রথমে যে ক্যান্সারকে ভাল করা সকালে আমি কোণ খাইবা, আউ তাপরে জাঁবা দ্বিপরে কোণ খাইবা। তবে প্রথমে আমি আলোচনা করিবা সকালে কোণ খাইবা। সকালে দেশী গাইর মূত্র 11 মিলিগ্রাম পিবা, ঠিক আছে? দেশী গাইর মূত্র 11 মিলিগ্রাম পিবা, কতবে পিবা? সকালে অধুয়া মুহরে পিবা, বলে মুহ ন ধোয়ে কিপরি পিবা আসুন জাঁবা। এ ধলা পরিষ্কার কটন কণা কু নবা, তাকে চারিপ্রস্ত করদবা বা চারিভাঙ্গ করদবা। সেই 11 মিলিগ্রাম দেশি গাই মূত্রকে তা দেহে ছাণি দেবা। তাপরে সেই ছাণি দিয়ে মূত্রকে আমি নিঃশ্বাস রোকি পাটি খোলে একা থরে পাটিরে পকাই একা থরকে ঢুকি দেওয়া। তাপরে পরে পানি গ্লাস নাচি দেওয়া, এ পানি একাথরে পিবানি, অল্প অল্প করি পিবা। একু পিবার 1 ঘন্টা পর্যন্ত আউ কিছু খাইবা না, ঠিক আছে? গাই মূত্র তো নিশ্চয় বাসনা হব, তেমন সেপা কুয়া যে নিঃশ্বাস রোগীকি একাথরে বাটির পরে একাথর ঢুকি দেওয়া। অভ্যাসে পরিণত করেদেলে ইয়ে আমি জনাপড়ব না। আমি নিম্ব পত্র বি পিউ না, পিলাবেলে যেত আমি পিলু আমার ঘরে মা মানে নিম্ব পত্র হলদি বাটিকি দেলে বেলপত্র, তেমন আমি বরদান হচ্ছেন দেশী গাই, তেমন তার মূত্র মূত্র সংগ্রহ করা কমিটি না, প্রথমে প্রথম মূত্রকে ছাড় দেওয়া এবং শেষ মূত্রকে ছাড় দেওয়া, মঝি মূত্রকে সংগ্রহ করা এবং সাগে সাগে পিবা, মূত্রকে রক্ষা না বেশি সময়, মূত্র সংগ্রহ করে পিবার অছে। তবে যদি মূত্র না দেশি গাই না, তবে কম করা গোঝরণ অর্ক বিক্রি হচ্ছে, সে গোঝরণ অর্ক খাইবা সেমতি হব, তাকে ছাণিবা দরকার নাই, তাকে সেম সিধাসলক খাইবা সকালে। তাপরে দ্বিপরে কম খাইবা আসুন জাঁবা, দ্বিপরে তুলসী পত্র রস আউ দহি খাইবা। তুলসী পত্র রস কেতে নবা? বয়স অনুপাতে 50 রু 70 তুলসী পত্র রস বাহার করিবা। এই তুলসী পত্রকে ছিড়েবা সময়রে আমি ওম বিষ্ণু উচ্চারণ করুথিবা। মনে রাখিবা যে আমার চৌরারে প্রত্যেক দিন যে গাধি সারা পরে পানি দেউছে, সে তুলসী গছরু ছিড়েবা নাই, অন্য গছরু ছিড়েবা। এবে আলোচনা করিবা দহি বিষয়রে, দহি কেমতি ব্যবহার করিবা না, দহি সেভাবে মানে সজ দহি ব্যবহার করিবা। সজ দহি আমি দ্বিপুর পিবা না, তো সকাল 8টারে দহি পকাই দেবা, তেমন 12টা গোটে বেলকু তাহা হয়ে যাই, সেই দহিকে ব্যবহার করিবা। কেতে দহি নবা? 50 গ্রাম দহি নবা, ঠিক আছে? তাহলে 50 রু 70 তুলসী পত্র রস তা সাগে দহি 50 গ্রাম মিশাই দেলে তাকে পিলে দ্বিপুরে। তাহলে আমি এত জানলে যে ক্যান্সার রোকিবা আমি রোকিপারিবা, ক্যান্সারকে রোকা যাই পারে ঘরোই উপচার মাধ্যমে। পয়সা কিছু খরচ লাগে? হ্যাঁ, দহি আর দহি আজ্ঞা 50 গ্রাম কেতে খরচ হব, টঙ্কা 500 টাকা খরচ হব। আৰু তেমন বিনা পয়সার কারণে চলে, ক্যান্সার পাই লক্ষ টাকা খরচ করি মধ্যে অসফল হচ্ছেন লোক মানে। তেমন আমি ক্যান্সার যেমন ন হব আগুয়া পদক্ষেপ মধ্যে এতু নেই পারে, এতু আমি শিখুছে যে প্রত্যেক দিনে আমি সকালে খালি পেটরে গাধি সারা পরে 5টি কিংবা 7টি আমার বয়স অনুপাতে তুলসী পত্র
ନେବା, ତାକୁ ଚିରି ଦେବା ହାତରେ, ଏବଂ ପାଟିରେ ପକାଇ ଗୋଟେ ଗ୍ଲାସ୍ ପାଣି ପିଇ ଦେବା। ତାହେଲେ ଆମକୁ ଆଗକୁ ଆଉ କ୍ୟାନ୍ସର ରୋଗର ଭୟ ରହିବ ନାହିଁ। ଏବଂ ଦ୍ୱିପହରେ ଖାଇବା ସମୟରେ ସଜ ଦହି ବାହାର କରୁଥିବା ହେଲା କି, ତେଣୁ ତାମାନେ ଆମେ ୟାକୁ ଖାଇକିରି ତାକୁ ଗୁଟକା ଜାଣିଶୁଣିକି ଆଉ ନିଶା ସେବନ କରିବା ନାହିଁ, ବି ସିଗାରେଟ୍। ତ ନିଶାରୁ ନିବୃତ୍ତ ରହିବା ଯଦି ଆମେ କ୍ୟାନ୍ସରରୁ ବଞ୍ଚିବାକୁ ଚାହୁଁଛେ ତ ଭାଗବା। ଠିକ୍ ଅଛି, ଭିଡ଼ିଓଟି ନିଶ୍ଚୟ ଭଲ ଲାଗିଥିବ ସମସ୍ତଙ୍କୁ, ତ ସାଙ୍ଗମାନଙ୍କୁ ସେୟାର ନିଶ୍ଚୟ କରିବା, ଆଉ ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ ନିଶ୍ଚୟ କରିବା। ଏମିତି ଆଗକୁ ଆଗକୁ ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଆଣିବା, ତ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ମଧ୍ୟ କରିବା। ଠିକ୍ ଅଛି ବନ୍ଧୁଗଣ, ଆଜି ପାଇଁ ଏତିକି।